shoulder to shoulder, all we say, voice for justice, VLJ. বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন এবং অন্যায়ের বিরুদ্ধে শান্তিকামী বিশ্ব নাগরিকদেরকে জড়ো করে ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরাম আগামী 28 জুলাই কার্ডিফে আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন 2010। কনফারেন্সের চেয়ারপারসন এবং ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের কনভেনর ডক্টর হাসনাত হোসেন এমবিএ সভাপতিত্বে অনুষ্ঠিতব্য প্ল্যানারি সেশনের উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ড মেয়র অফ কার্ডিফ কাউন্সিলর কিথ হাই। এতে কিনোট স্পিকার থাকবেন অধ্যাপক ডক্টর আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যুক্তরাজ্য সহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বক্তারা ইতিমধ্যেই কনফারেন্স সিটি কার্ডিফে এসে জড়ো হতে শুরু করেছেন। দিনব্যাপী এই কনফারেন্সে যুক্তরাষ্ট্রের মর্গান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এম জি কিবরিয়া, গবেষক ডক্টর কে এম এ মালিক, মিশেল গ্রোয়ে সহ খ্যাতিমান স্কলার এবং শিক্ষাবিদগণ মানবাধিকার, আইনের শাসন, সুসরকার বা গুড গভর্নেন্স, জলবায়ু পরিবর্তন এবং গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে নিবন্ধ উপস্থাপন করবেন। ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরামের আহ্বায়ক এবং কনফারেন্সের চেয়ারপারসন ডক্টর হাসনাত হোসেন এমবি বাংলাদেশকে জানান, তিনি বিশ্বাস করেন ভয়েস ফর জাস্টিসের সাফল্যের ধারাবাহিকতায় এই কনফারেন্স এক অর্থে বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম। বুলবুল হাসান, বাংলা টিভি, লন্ডন।